হ্যালো গাইস, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন মেকআপ টিউটোরিয়াল। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড লাইক মাই ফেসবুক পেজ। শুরু করছি মেবিলিনের নিউ ইয়র্ক বেবি স্কিন প্রাইমার দিয়ে। এটি ফেজের পোর মিনিমাইজ করতে হেল্প করে। এরপর ইউজ করছি W7 ফাউন্ডেশন, আমার শেড হচ্ছে ক্রিমি ব্রোলি। বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটাকে মুখে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখন ইউজ করছি আই ম্যাজিকের কনসিলার। বাড়ির পথে সারি সারি সৈন্য, এরপর ল্যাকমি ফেস পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিলাম। তারও বেশি ধরা পড়ে যায়। এরপর ইউজ করছি মিস এন্ড মিসেস এর ডিপ ব্ল্যাক ম্যাট কাজল। কম বেশি সবারই কাজল পছন্দ, তাই ভাবলাম কাজল দিয়ে আই লুকটা করি। কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া, কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায়। কাজলটাকে ব্লেন্ড করে নেওয়ার জন্য ব্ল্যাক আইশ্যাডো দিয়ে চোখের উপর ও নিচে ব্লেন্ড করে নিলাম। এরপর চোখের ক্রিজ লাইনে ব্রাউন কালার আইশ্যাডো দিয়ে নিলাম, যাতে চোখটা দেখতে ন্যাচারাল একটা ভাব আসে। এরপর আবারও চোখের কর্নারে ব্ল্যাক আইশ্যাডো দিয়ে নিলাম। এখন আইব্রোটাকে হাইলাইট করে নিলাম, আই ম্যাজিকের মাস্কারা দিয়ে নিলাম। এরপর নোজ চিকবোন এরিয়া ব্রাউন শেড দিয়ে কন্ট্রোল করে নিলাম। চিক ও নোজ এরিয়াতে ব্লাশ দিয়ে নিলাম। এরপর মুখের হাইলাইটিং পয়েন্টগুলোতে হাইলাইটার দিয়ে নিলাম। মেকআপের মধ্যে হাইলাইটার ইউজ করাটা আমার সবচেয়ে পছন্দের। ফলস আইল্যাশের জন্য ইউজ করছি ম্যাকের আইল্যাশ। উঠোন জুড়ে বিশাল অঙ্ক কষতে বারণ ছিল তাই কিছুই বোঝা গেল না প্রায়, কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া, কখনো চটি জামা ছেড়ে। লিপস্টিকের জন্য ইউজ করছি গোল্ডেন রোজ এর নুট লুক শেড, এটার শেড হচ্ছে 17। কত
W7 এর সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে লক করে নিলাম। কাজল পরব আর টিপ পরব না তা কি হয়? Here is my final look. কতবার তোর বাড়ি গিয়ে ফিরে ফিরে এলাম, আমার মতে তোর মতন কেউ